আপনি বললেন নামাসুল যা হজ যাকাত কালেমা এটা নবুয়তের অংশ না আরে বাবা নবুয়তি পাইয়েই তো আমার নবীগুলো প্রচার করছে নবুয়ত পেয়ে প্রচার করছে না নবুয়ত পাইছে তারপর মিরাজে গেছে তারপর নামাজ রোজা আনছে নবুয়তের মধ্যে ছিল নবুয়তের আইন আমি বলছিলাম নবুয়তের আইন এইগুলা নামাজ রোজা হজ যাকাত কালেমা তোমার বেলায় যারা করে তারাও পালন করে না বাবা করে বিশ্বে বাংলাদেশে এমন কোন অলির দরবার নাই যে মসজিদ না আছে এমন কোন অলি নেই যে নামাজ না পড়ে এমন কোন আউলিয়া নাই যে তারা আল্লাহর আইন রাসূলের হাদিস না মানে নামাজ রোজা হজ যাকাত কালেমা সবই করে এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে বেলায়াত করো তুমি নবুয়তে কি নাই যে তুমি বেলায়াত করো একটা জবাব দিছে জন্মের সুন্দর আমি বুঝতে হারতাই নাই ঠাস করে কয়ে লাইব আমি মনে করছি পারবো না কয়ে আমার আপনি নবুয়তের মধ্যে আমার বেলায়াত নাই আমি হ ঠিকই আছে ওই হেন ভাই হইন্যা লাগছে আমি বেড়া হয়ে গেছে তো এইবার কঠিন করে প্রশ্ন করি আমি তাইলে এইবার তারা প্রশ্ন করি সরকার বল দলিল ধরে আল্লাহর অলি যারা কিচ্ছু বাজাইছে ভালো করে শুনবেন আমি হিমায় সরকার যখন আইছি কিছু আনকমন কথা তো দিতে হবে নাকি সব বয়তে যা কয় হে এখন কব হেমাত বই হয়ে গেছে এমন কিছু আনকমন প্রশ্ন কথা কইতে হবে যেগুলো সচরাচর জানেন না শুনেন না একটা প্রশ্ন করি আপনাদের সবার কাছে আল্লাহর অলির মাজার হয় কখন বাবা জবাব দিয়েন তো যখন পর্দা নেয় তখন না যত আল্লাহর অলি আছে বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহে পর্দা নেওয়ার পর মাজার হয়েছে না বাবা আমার শাহ পরান পর্দা নেওয়ার পর মাজার হয়েছে না আমার খাজা বাবা পর্দা নেওয়ার পর মাজার হয়েছে আমার প্রশ্ন বাবা তোমার বিলায়াতপ্রাপ্ত আল্লাহর একজন বিশাল অলি খালি অলি না জবরদস্ত আউলিয়া হাজার হাজার ভক্ত মুরিদদার রাস্তা দেখতে যেতেছে একটা জায়গার মধ্যে কাইতে পড়ে গেছে না পয়দা ঘুমাইতেছে কতক্ষণ পর উঠছে উঠে কয় আমি যে জায়গায় ঘুমাই সেই জায়গাটা দাগ দে কয় হুজুর দাগ দিব কয় কাম আছে দাগ দে সুন্দর করে দাগ দিছে আমি যখন হেনতে যামুগা এই জায়গায় আমার নামে একটা মাজার বানাইয়া রাখবে সাল্লার নিলো পর্দা নিলে তার মাজার হয় কিন্তু ওই জায়গায় যে উনি কাইতে ঘুমাইলো ওই জায়গায় যে মাজার বানাইলো কারণটা কি এ বলছেন কোনো বয়তের মুখে শুনবেন না এই আল্লাহর অলির নাম কি উনি মরার পর অর্থাৎ উনি পর্দা নেওয়ার পর মাজার একটা হয়েছে একটা হয়েছে পর্দা নেওয়ার পর আর একটা হয়েছে বেউসিয়া পড়ার পর একটা হয়েছে বেউসিয়া পড়ায় আরটা হয়েছে মরায় এই এক আউলিয়ার জিন্দা থাকতে একটা মাজার এটা কোন আইনে বানাইলো এর নাম একটা প্রশ্ন এখানা একজন আল্লাহর অলি সব বক্তব্য ডাক দিছে এদিকায় কি আমি তো অল্প দিনের মধ্যে পর্দানি মতন একটা কাম করেছি পুকুরটার মধ্যে আমার মাটি দিস বক্তরা কয় হুজুর কোন কি পুকুর যে দুনিয়ার পানি কয় এইটার মধ্যে মারি দিবি এইটার মধ্যে আমার কবর করবি এইটার মধ্যে মা আমার মা জানে আমার প্রশ্ন বাবা এত বড় জবরদস্ত আল্লাহর অলি পর্দা নেওয়ার পর দুনিয়ার মাটি আছে দুনিয়ার কিছু আছে সব তুই কয় এই পুকুরটার মধ্যে আমার তোরা মারি দিবি ওই পুকুরটার মধ্যে তারা মারি দিছে ওই জায়গায় মাজার আছে এই পুকুরের মধ্যে মারি দেওয়ার কারণ কি পুকুরের কথাটা কইল কে পুকুর হেডার কথা কয় না কইছে এই পুকুরটার মধ্যে মারি দিবি আমার জানার বিষয় ওই পুকুরের সাথে তার ওই মাজারের সম্পর্কটা কি এই বাজাও হ্যাঁ ও নবী সকল ধর্মের হাকিকত ও মা তো রেখা
জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও নবী সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও নবী সকল ধর্মের হাকিকত তোমার দুটি প্রশ্ন করলাম একটি পালার গান রাখলাম আমার পালা থেকে আরো একটি গান থাকবে আমার বাজান বিচ্ছেদ গান গাইছি না পালার পরে এটা করে বিচ্ছেদ গাইতে গেছি আমার বিচ্ছেদ গাওয়ার কাজে না আমি বিচ্ছেদের বয় তিনি আমার মন ছেলে গামানে দুইটা সময় এলো নাকি ও ভোলাপান মানুষ ও ফালাই ভুলে গেলো আমি বুড়া মানুষ লাস্টে একটা গাইয়ে দেবো নাকি কথা কি খারাপ কইছি আমি বুড়া বুড়া গো বিচ্ছেদ গামানে আমার বাজান পোলাপান পোলাপান নাচাইলো পরে গামালে তুই আদে পিছে একটা গান রাখি আমার নবীজির সামনে আমাদের এখানে যে কালেকশন হয়েছে এতক্ষণ বাবা এই কালেকশন 3320টা টাকা আল্লাহর নবীর মাজারে হয়েছে ভালো খুব সুন্দর আমার আর একটি গান থাকবে আমার নবীর প্রেম নবীর মহব্বত যার অন্তরে নাই আমি মনে করো ওর কিছু নাই এই যে আমার বাজান কইল যে আলী রে যারা ভালোবাসে তারা হইলো মুমিন আলীর সাথে যারা শত্রুতা করে তারা মুমিন না তারা হইল মুনাফিক আমার নবীকে ভালোবাসার নাম হইল ইমান আমার নবীকে যারা জীবন দিয়ে ভালোবাসে জীবনের চাইতে ভালোবাসে টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র জীবনের জানের চাইতে যে ভালোবাসে তাহাকে বলা হয় ইমানদার এর আগে কখনো ইমান মানুষের হইতে পারে না বাবা তাই আমার দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী আমার নূর নবীর সামনে আমার আরেকটি গান রাখার চেষ্টা করি দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া Allah Rehabi
আমার নবীজি বলছে আমার কোন বান্দা যদি আমারে স্বপ্ন যুগে দেখে আমার কোন উম্মত আল্লাহর বান্দা আমার কোন উম্মত যদি আমি নবী একবার স্বপ্নে দেখে ও স্বপ্নে দেখলো ও সরাসরি আমাকে জিন্দাই দেখলো সুবহানাল্লাহ সেজন্য মনে করে আমি তাকে জিন্দাই দেখলাম বাজার নবুয়তের কর্ম আছে বিদায় বেলা ঠিক আছে আমার নবী মায়ার নবী প্রেমের নবী আমার নবী দরদের নবী এক লোক আস্তে আস্তে নবীর কাছে গেছে যে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা প্রশ্ন করব আপনাকে বলে বলো বলে নবী গো আমি যদি আপনার ধর্মটা গ্রহণ করি আমি জীবনে যত পাপ করছি আমার পাপের কি মুক্তি হবে বাবা কথাটা খুব মনোযোগ সহকারে শুনো আমার নবী কয় কি আল্লাহ মাপ করব তুমি আর কত দূর পাপ করতে পারো আমার আল্লাহ হলো রহমান রহিম অসীম দয়ালু 18,000 মাখলুকাতে তুমি যদি পাহাড় পরিমাণ পাপ করো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে পারে আমার নবী রে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যেই পাপটা করছি এই পাপ কি মাপ করব কয় তুমি যেই পাপই করো কয় তারপর একটু শুনেন আমি কি পাপ করছি আল্লাহ কি মাফ করবো কয় হ করব ওই ব্যক্তি কান্দে একটা জোলা ছিল জোলাটার নাম ইয়া বাবা নবীর চরণের কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমার নবী যখন ওই আরব দেশে আসে ওই যুগটার নাম ছিল আয়ামে জাহেলিয়ার যুগ যারা ইতিহাস পড়ছেন তারা জানেন কারো যদি কন্যা সন্তান হইতো বাবা অমঙ্গল মনে হইতো অলক্ষ্মী মনে হইতো কিছু গেছিল বাবা নিজের সন্তান ওই কন্যা সন্তানটা কোলে করে নিয়ে ওই কবর বানাইয়া জীবন্ত কন্যা সন্তানটা মাটি দিয়ে রাখত মাসুম বাচ্চা ও তো কোনো অন্যায় করে নাই এই কন্যা সন্তান রে যদি কারো কন্যা সন্তান হইতো তারে কবর দিয়ে দিত জীবন্ত অবস্থায় ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমি একে একে 69টা কন্যা সন্তানকে হত্যা করে মাটির মধ্যে আমি কবর বানিয়েছি ও নবী নবী গো আমার এই পাপের ক্ষমা কি আল্লাহ করব আমার নবী বলে ক্ষমা হলো পরের কথা তুমি যে 69টা কন্যারে মাটির মধ্যে মারলা কখন তুমি বুঝলা যে তোমার অন্যায় হয়েছে পাপ করছো ওই ব্যক্তি বলে নবী গো আমার লাস্টে যে সন্তানটা হয়েছে মেয়ে সন্তান কন্যা সন্তান আমারে খুব ভালোবাসত আমি যত দূরে যাইতাম ওই পথের দিকে তাকিয়ে থাকতো আমার আব্বাই কখন আসবে নবী গো আমি বাড়িতে আসার সাথে সাথে দৌড়ে যে আমার গলার মধ্যে জড়িয়ে ধরে কইতো আব্বু তুমি আইসো কতক্ষণ ধরে তোমারে দেখি না আমার এই গালে সুমা দিত এই গালে সুমা দিত আমার ছুঁয়া কিছু খাইতো না কইতো আব্বা তুমি আসো নাই আমি কিছু খাইও নাই আসে না বাবা অনেক মেয়েরা বাপের সারা কিছু বুঝো না নবী গো আমার ওই মেয়েটা যেদিন আমি মাটি মঞ্জিল করবো হত্যা করবো চিন্তা করতেছি আমার এই মেয়ের জন্য তো এত ভালো লাগতেছে অনেক কেমনে মাটি দিই মায়ের মায়ের ডাক দিয়ে কইলাম কি ওর একটু সাজাইয়া দাও আর আমি একটু বেড়াই বেড়াই আসি ঘুরতে যাই
এই যে আমার মায়ের গান শুনতেছে একজনের যদি 10টা সন্তান হয় সন্তান কিন্তু মায়ের কাছে কোনদিন বেশি হয় না বাবা বেশি হয় সাজাই দিছে ছোট ছোট মাসুম বাচ্চারা যদি সাজাই গুজাইয়া বাবায় কোন জায়গায় ঘুরতে নেয় তাহলে কিন্তু খুব খুশি হয় সাজগোজ করে লয়ে যেতেছে কয় আব্বু কই নিবা কয় তোমার ইন্ডিয়া বেড়াইতে যাবো কয় কই যাইবা বাবা কয় অনেক দূরে যাবো অত সাজগোজ করে মায়ের বাইর বাবার সাথে বেড়াইতে যাইতেছে ও তো আর জানে না যে বেড়ারই ওর জীবনের শেষ বেড়া ও আর দুনিয়ায় আসবে না যাইতে যাইতে একটা পাহাড়ের পাশে গেছে যাইয়া ওই মেয়েটাকে এই জায়গায় হত্যা করবে বলতেছে আব্বু এখানে একটু বসো বসে বারে আসো আমরা একটু মাটি মাটি খেলা করি একটু রেস্ট নিয়ে জিরেই তারপরে যাবো ওই মেয়েরা কে আব্বা আমার জীবনে কত খেলা খেলছি মাটি মাটি খেলা তো আমি জানি না কয় খেলা নাকি জানো কয় আমি মাটিতে গর্ত করো গর্তের মধ্যে আমি নামবো তুমি আমার মাটি দিবা আবার আমি উঠামো তারপর তুমি নামবা আমি তোমার মাটি দিব গর্তের মধ্যে মেয়েটার নামাইছে মাটি দিব জিন্দা কবর দিবে ডর মাটি দিতেছে এই পর্যন্ত মাটি দিছে মাইয়া কে ও বাবা তুমি আর মাটি দিও না তুমি আমার উঠাও আমার আর মাটি দিও না তারপর মাটি দেয় Oh,
পর্যন্ত বাড়ি দিছে ওই মাইয়া কো বাবা তুমি আমার আর বাড়ি দিও না আমি উঠতে পারুম না এই পর্যন্ত যখন মাটি দিছে ওই মাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয় ও আব্বা আমার আর বাড়ি দিও না আমি এখন বুঝছি তুমি আমারে বেড়াইতে দিবা আমারে তুমি পানির মধ্যে পানি চাপা দিয়া মারবা ও বাবা তুমি আমারে হত্যা করো তাতে কোনো কষ্ট নাই বাড়ির মধ্যে গেলে আমার মায়ের যখন জিজ্ঞেস করবো আমি কোথায় আমার মরার খবর মায়ের করো না আমার মায়ের যদি জানে আমার মায়ের হয়েছে আমার মায়ের কিন্তু বাঁচবো না ও বাবা আমার তুমি এই কথা কইও না আমার মায়ের কাছে বাজান আমি আপনাকে দেশে নতুন আশেপাশে গান গাইছি তার সত্য কথা বলি যার কিছু হারায় ওই মানুষটা হারানোর ব্যথা বুঝে যার হারায় না সে বুঝে না আমি একটা বাবা হারাই তিন সন্তান আমার ওস্তাদ আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে আমার যে মুর্শিদ ছিল আমার মন মানছেন ওই মানুষটা আমার ফাঁকি দিয়েছে ঘরে যে একটা জনম দুঃখী মা ছিল না রে কালকে মনে হয় গালে 10,000 হবে শুধু মহিলারাই হয়েছে 10,000 বিশ্বাস করবে ওই দেশে তো বৈতিক নয় না 150 মাইল 100 মাইল দূরে কোন মানুষ হয়েছে 150 কিলো 100 কিলো দূরে কোন গাড়ি ভাড়া হাজার হাজার মহিলা গান গাইলে ওই মায়ের গদিক বারবার তাকাই থেকে দেখে আমার মায়ের মতো রয়েছে আমি আজকে 8 বছর ববে রেতিম করে ছেড়ে গেছে বাবা জন্মানে জন্মাবা না যার মুর্শিদ ফাঁকি দেয় যার ওস্তাদ নেই মানুষটা কেমন করে বলছে বাবা একটা ভাই আছে তার অবস্থা বেশি ভালো না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের মধ্যে জ্বরে দিয়ে ভাই তুই কদি তোর মেয়েরা যখন চিন্তা মাটি দিলি তোর কি একটু মায়া হইল না নবী গো যখন আমার মায়ে কইছে ও বাবা আমার হত্যা করো তাতে দুঃখ নেই আমার মায়ের কাছে তুমি কিন্তু কইও না আমার মায়ের সঙ্গে কইতে হইটা বলে দেব নবী গো মাটি দিয়ে আসতেছি কিন্তু আমার ওই মায়ের কথাটা বারবার কানে আসে ও আব্বু গো তুমি আমার মায়ের কইও না বাবু আমার মায়ের কাছে কইও না নবী গো আমি বাড়িতে না যেয়ে সরাসরি আপনার কাছে চলে আসছি আমি যদি কালমা পড়ি কি আমি কি ক্ষমা পাবো আমার নবী কয় একবার কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করার পর তুমি যদি কোনো অন্যায় না করো তা আমার আল্লাহ তোমার মাফ করে দিব আমার নবীজির চরণে পড়ে বলে নবী গো আমার দীক্ষা করতে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার আমি চিরতরে সব ছেড়ে আপনার অনুগত হয়ে যাব এইরকম দয়ার নবী মায়ার এই জগতে আর হবে সে দয়ার নবী মায়ার নবী আমার দিনের নবী নূরের নবী আমার কোথায় মায়ারি
যে প্রশ্ন ছিল অতিব সুন্দরভাবে জবাব করেছেন জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছেন ভাইটি একটু লাউড করে দাও সেই দুটি কথা কোন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায় পথের মধ্যেই শুয়ে পড়ে বলে তোমরা এই জায়গাটায় আমার একটা মাজার কইরো জীবিত থাকতেই তার ওইখানে একটা মাজার হয় মৃত্যুর পরেও তার আর একটা মাজার হয় তিনি ছিল কে আবার আরেকজন আল্লাহর ওলি তার পানির মধ্যে পুকুরের মধ্যে তার মাজার হইল তিনি ছিল কে আমি জবাব করব তবে একটা কথা বলছে যে বর্তমানে বেলায়েত নাকি টিকে আছে নবুয়তের উপর ভর করে বিষয়টা কিন্তু এমন না না বেলায়েত টিকে আছে নবুয়তের উপর ভর করে কথাটা এমন না নবুয়ত টিকে আছে বেলায়েতের উপর ভর করে এটাই চির সত্য আগের দিনে নবী রাসূলগণ যেই কর্ম করেছে বর্তমানের পীর আউলিয়াগণ তাহাই করে তারা যেমন ইসলাম প্রচার করেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তিনিও ইসলাম দাওয়াত দিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও ইসলামের দাওয়াত দিয়েছে হযরত শাহ জালাল বাবা বাংলাদেশে না আসলে ইসলামের বাতি জ্বলত না তাহলে বর্তমানে নবুয়ত টিকে আছে বাবা বেলায়েতের উপরেই কিন্তু বেলায়েত টিকে আছে নবুয়তের উপর ভর করে এগুলো হচ্ছে জিতার জন্য বলা আসলে মূলত এটা না আমি একটি গান রাখি তারপরে আমি দুটি প্রশ্নের জবাব দেব
জানার মতো করে যান
জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলারে যেহেতু প্রশ্ন আসে বলেছিল পালা বন্ধ করতে প্রশ্ন থাকলে বাবা গান ছাড়া জবাব আসে না প্রশ্ন থাকলে গান রাখতে হয় আমি আর কোনো প্রশ্ন রাখবো না জবাব দিয়ে আমি বিচ্ছেদে বা ভাবগানে চলে যাব তবে প্রশ্ন দুটির জবাব দিতে হবে এমন একজন আল্লাহর ওলি তিনি রাস্তা দিয়ে যায় যেতে সে যেতে যেতে হঠাৎ করে মনে পড়ে গেল এই জায়গাটার মধ্যে বৈশা আমি আমার মুর্শিদের সাথে কত কথা বলেছি আমার মুর্শিদ চলে গেছে তার আপন দেশে ভক্তরা রে তোমরা আমার এই দামেস্ক এই শহরের মধ্যেই আমি এখন যেই জায়গাটার মধ্যে বসলাম এই জায়গাটার মধ্যেই জীবিত থাকতে তোমার তোমরা আমার একটা মাজার করো যার নাম ছিল মুবারক শাহ তার একটা মাজার করা হলো তার আবার আরেকটু তিনি যখন মারা গেল বাবা মারা যাবার পরে তার আরো একটি মাজার করা হলো কায়রো শহরে এই দুইটি মাজার একটা জীবিত থাকা অবস্থায় তিনি মাজার হলো দামেস্ক শহরের মধ্যে আরেকটি মাজার হলো তার পর্দা নেবার পরে দায়রো শহরে এই দুটি মাজার হইল মুবারক শাহ আল্লাহর ওলি আরেকটি কথা এমন একজন আল্লাহর ওলি ছিলেন তার পুকুরের ভিতরে তার একটা মাজার হইল পুকুরের উপরে মাজার হইল কার তার নাম ছিল কি আপনারা জানেন অনেকেরই জানা কথা মুম্বাইতে যার বাসস্থান অনেক সময় টিভির মধ্যেও এটা দেখায় মুম্বাইতে অনেক বড় বড় বন্যা হয় কিন্তু রাস্তাঘাট সব তলিয়ে যায় রাস্তা ভাঙেও না আর ওই মাজারটাও ডুবে যায় ওইটা নদী সমুদ্রের উপরে ভাসমান আছে কত ঢেউ হয় কত ঝড় হয় কিন্তু মাজারটা ডুবে যায় না যার নাম ছিল হাজি আলী দরগা যে মাজারটার নাম হাজি আলী দরগা 1431 খ্রিস্টাব্দে যার অবস্থিত হয় 1431 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে সেই আল্লাহর ওলি আলী শাহ বাবা তার পুকুরের এক আগে ছিল পুকুর ওই পুকুরটার নামকে ভক্ত আসে কোনরা ওইটার নাম দিয়েছে সমুদ্র যার নাম দিয়েছে সমুদ্রের উপরে যার মাজার হযরত হাজি আলী দরগা যেটাকে বলা হয় মুম্বাইতে ভারতবর্ষে এই ছিল আল্লাহর একজন ওলি যার নদীর উপরে পুকুরের উপরে সমুদ্রের উপরে যার মাজারটা ভাসমান ঝড় বৃষ্টি যতই আসুক যতই বন্যা হোক তার মাজারটা ডুবে ভেঙে যায় আল্লাহর রহমতের নিয়ামত সহিহ সুত্ত এবাদত করোই আমার তুতা পাখি বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেইখা নামাজ পড়তেছো ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে বেলায়েতের এমনই একটি খেলা বাবা এই বেলায়েত বুঝতে গেলে বেলায়েতে না আসলে কখনো বোঝা যায় না না ডুবলে কি দরিয়ার খবর জানা যায় না ডুবলে কোনো দিন দরিয়ার খবর জানা যায় না একজন বাদশাহ ছিল বাদশাহ হারুন আর রশিদ তিনি রাজ দরবারে তার বিবিকে নিয়ে আছে কত সময় রাজ দরবারে ভালো লাগে বাবা একটা সময় তার স্ত্রীকে বলে চলো রাজ দরবারে থেকে থেকে তো ভোর হয়ে গেলাম এবার একটু ঘুরে বেড়াই তো কোথায় ঘুরবে বাগদাদের একটা নদীর পথ ওই নদীর ঘাট দিয়ে সমুদ্রের পার দিয়ে বাদশাহ তার স্ত্রীকে নিয়ে হেঁটে চলছে যেতে যেতে কিছু দূর গেছে দেখে ওই নদীর ঘাটে একটা বেলায়েতের পাগল বেলায়েতের আল্লাহর একজন ওলি ওই নদীর ঘাটে বৈশা বৈশা বালু খুঁড়তেছে বাদশাহ হারুন আর রশিদ বলতেছে এই পাগল তুমি এখানে কি করো নদীর ঘাটে বসে বসে সমুদ্রের পারে বসে বসে তুমি বালু খুঁড়তেছো তুমি করোটা কি বলে আমি জান্নাতের বালাখানা বিক্রি করি তুমি জান্নাতের বালাখানা বিক্রি করো
করো তো বাদশার যিনি বউ তার অর্ধাঙ্গিনী বলতেছে আচ্ছা পাগল তুমি বলো তো এই বালাখানা কে কিনতে পারবে মাসি ছোট বলে যে কিনবে তারই হবে বলে আমি কি কিনতে পারবো বলে হ্যাঁ কিনতে পারবা বলে বালাখানার দাম কত বলে এই বালাখানার দাম একানা তো বাদশার যিনি বউ স্ত্রী ওই একানা দিয়া পাগলকে বলে এই একানা তোমাকে দিলাম জান্নাতের বালাখানাটা তুমি আমাকে দিয়ে দাও বলে ঠিক আছে যাও তুমি আমাকে একানা দিলে আজ থেকে জান্নাতের বালাখানা তোমার বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী কেমন রাগারাগি করতেছে তুমি একানা দিয়ে একটা পাগলের কাছ থেকে তুমি জান্নাতের বালাখানা কিনলা এই একানা যদি একটা ফকির মিসকিনকে দিতা তাহলে কাজে লাগতো এই পাগল ছাগল দিয়ে কি লাভ হইল কেন যে তুমি দিলা স্বামী একানাই তো দিয়েছি বেশি তো আর দেই নাই যাক গিয়ে পাগলকে তো দিছি থাক আপনি রাগ হইয়েন না বাদশা হারুন আর রশিদ ঘরে চলে গেছে রাজ দরবারে চলে গেছে রাত্রের বেলা ঘুমাইছে বাদশা হারুন আর রশিদ এদিকে স্বপ্নে সে দেখে এই দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে বাদশা হারুন আর রশিদ মারা গেছে হাসরের মাঠ হয়ে গেছে হারুন আর রশিদ জান্নাতের পাশ দিয়ে ঘুরতেছে রে ভবে কিন্তু জান্নাতের ভিতর যখন প্রবেশ করবে দারওয়ানে ঢুকতে নাহি দিলে খুব ছোট ঢোল সব ছোট বলে বাদশা হারুন আর রশিদ যখন জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাতের ভিতরে দেখে একটা বালাখানা তো বাদশা হারুন আর রশিদ ওই বালাখানার মধ্যে ঢুকবে এদিকে দারোয়ান বলতেছে না তুমি এই দরজার মধ্যে ঢুকতে পারবা না বলে কেন বলে এই বালাখানা তোমার না বলে কার বলে এটা জবেদার বলে জবেদা কে বলে জবেদা হচ্ছে হারুন আর রশিদের স্ত্রী বলে জবেদা যদি হারুন আর রশিদের স্ত্রী হয় আমি তো বাদশা হারুন আর রশিদ তাহলে আমার স্ত্রীর যদি বালাখানা এটা হয় আমি কেন ঢুকতে পারবো না বলে না এটা তিনি অর্জন করেছে এটা তার এটা যে অর্জন করেছে সেই পাবে তাছাড়া এই বালাখানায় কেউ ঢুকতে পারবে না ওই বালাখানার মধ্যে ঢুকতে পারলো না বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে তার স্ত্রী জবেদার কাছে গিয়েছে যাইয়া বলে আচ্ছা তুমি কি এমন এক্সট্রা আমল করো আমাকে একটু বলতে পারো বলে কেন স্বামী বলে আজকে রাত্রে আমি ঘুমাইলাম আমি ঘুমিয়ে স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ পাক একটা বালাখানা বানায় রাখছে তুমি বলতে পারো তুমি কি এমন এক্সট্রা আমল করো বলে স্বামী আপনি যেই আমল করেন আমি তো সেই একই আমল করি বলে না আমি বাদশা হারুন আর রশিদ প্রতিদিন রাত্রেবেলা 200 রাকাত নামাজ পড়ি 300 রাকাত নামাজ পড়ে আমি ঘুমাই আমি এত বড় একজন মাওলানা কিন্তু আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নাই তুমি জবেদা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তুমি কি এমন এক্সট্রা আমল করো তুমি আমাকে একটু বলো জবেদার আর মনে পড়ে না হঠাৎ করে মনে পড়ে গেছে আচ্ছা স্বামী এটা নয় তো গতকালকে ওই যে একটা পাগল বলতে লাগলো যে আমি জান্নাতের বালাখানা বিক্রি করি আমি যে একানা দিয়ে কিনে নিলাম ওটা নয় তো আপনি ওইটা দেখেন নাই তো বলে হইতেও তো পারে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গেল আবার সেই নদীর ঘাটে যায়ার মনে মনে নিয়ত করে মাওলারে আজকেও যেন ওই পাগলটার দেখা পাই যে পাগলটার দেখা আমি গতকালকে পেয়েছিলাম বলে আজকেও যেন ওই পাগলটার দেখা আমি পাই মনে মনে স্মরণ করতে করতে যাইতেছে বাবা যাইয়া দেখে ঠিকই আজকে ওই পাগলটা ওই নদীর ঘাটে বৈশা বৈশা আবারও বালু খুঁড়তেছে বলে এই পাগল তুমি কি করো বলে কেন আমি জান্নাতের বালাখানা বিক্রি করি বলে আমাকে একটা দিবে বলে হ্যাঁ তুমি নিতে পারো বলে দাম কত বলে দাম বাগদাতের অর্ধেক রাজ্য বলে গতকালকে আমার স্ত্রী জবেদা তোমার কাছ থেকে জান্নাতের বালাখানা কিনে নিল মাত্র একানা দিয়া
আর তুমি আজকে দাম হাঁকতেছো বাগদাদের অর্ধেক রাজ্য বিষয়টা কি বলে বাদশা হারুন আর রশিদ গতকালকে তোমার স্ত্রী জবেদা কিনেছিল না দেইখা আর তুমি আজকে আসছো দেইখা সে তো গতকালকে কিনেছিল না দেইখা আর তুমি আজকে কিনতে আসছো দেইখা বলে কেমনে আমি দেইখা আসলাম বা কেন তুমি স্বপ্নে দেখছো না তখন বলে আমি যে স্বপ্নে দেখছি এটাই পাগলে কেমনে জানলো বলে কেন তুমি স্বপ্নে দেখছো না জান্নাতের পালাখানা বলে হ্যাঁ এটা আপনি কেমনে জানলেন বলে বাদশা তুমি কিনতে পারো যদি জান্নাত এই বাগদাদ শহরের শহরের অর্ধেক রাজ্য দিতে পারো তাহলে বলে আমি বাগদাদ শহরের অর্ধেক রাজ্য দিলে কি আমি পাবো বলে না এখনো পাবে না কারণ যিনি এসেছিল তিনি এসেছিল না দেখে আর আজকে তুমি এসেছো দেখে তখন বাদশা হারুন আর রশিদ বলে আর হবে না মহানব রে জানো আর হবে না মহানব রে জানো মাথা ভাঙিলে পাশারে কি ভুল কর লহাম রে
আসতাম যদি রহিস চাঁদের রশিদ বলে গতকালকে আমার স্ত্রী মাত্র এক আনা দিয়াই জান্নাতের বালাখানা কিনে নিল আর আজকে আমি বাগদাদ শহরের অর্ধেক রাজ্য দিয়াও আমি পাই না বাজান তাই বলেছে আর হবে না মানব জন মাথা ভাঙিলে পাশানে কি ভুল করলাম রে জীবনে এই মানব জন আর হবে না বাদশা হারুনার রশিদ একদিন রাজ দরবারে বসা ওই বাহালুল পাগল রাস্তা দিয়া যায় উচি নাচিরদের বলে এই যাও তুই পাগলারে ধরে নিয়ে আসো কয় কেন কয় ধরে নিয়ে আসো আমার দরবারে ওর কাছে আজকে একটা প্রশ্ন করতে চাই ওর ও যেন সিঁড়ি বেয়ে না উঠতে পারে আরে কৃত্রিম উপায়ে যেভাবে আগের দিনে বাবা এখন তো বর্তমানে দুতলা বিল্ডিং হলে একটু নিচা নিচা হয় আগের দিনে দুইতলা বিল্ডিং চারতলা বিল্ডিং এর সমান উঁচা ছিল বলে তোমরা কৃত্রিম উপায়ে একটা রশি বেঁধে রশি উপর দিয়ে টান দিলে লিফটের মতো উপরে তাড়াতাড়ি দ্রুত চলে যেত রাজ দরবারে রাজার কাছে বলে ঠিক আছে ওর একটু নিয়ে আসো আমার কাছে সিঁড়ি বাবা পর্যন্ত অপেক্ষা করলো না কৃত্রিম উপায়ে একটা রশি বেঁধে ঝুলন্ত অবস্থায় উপর থেকে রশি টান দিল বাহালুল পাগল উপরে উঠে গেল উপরে যখন উঠে গেল বাচ্চা হারুনার রশিদ বলে পাগল আমি তোরে একটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন বলে আচ্ছা তুই যে আল্লাহর এত প্রিয় তুই মুখ দিয়ে যা বলিস তাই হয়ে যায় আমি বাচ্চা হারুনার রশিদ দুই শরেকাত নামাজ পড়াও যা কই তাই হয় না কারণ কি রে তুই মুখ দেখে কিছু বললে ওইটা হয়ে যায় আর আমি দুই শরেকাত নামাজ পড়া ওইটা হয় না তুই আল্লাহর এত প্রিয় কেমনে হইলি বলে বাদশা হারুনার রশি দেখো আজকে আমাকে তোমার দরকার এজন্য তুমি আমাকে ডেকেছ আমি যদি সিঁড়ি বেয়ে উঠি তাহলে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার কিছু সময় লাগবে যে সময়টা তোমার সহ্য হয় না যার কারণে কৃত্রিম উপায়ে একটা ঝুলন্ত রশি বেঁধে অতি দ্রুত আমাকে তোমার কাছে তুমি নিয়ে এসেছ আর যদি আমি তোমার সাথে দেখা করতে চাইতাম তুমি বাদশা বাগদাদের বাদশা আমি যদি তোমার সাথে দেখা করতে চাইতাম তাহলে প্রথমে উজিরের সাথে কথা বলতে হইতো মন্ত্রীর সাথে কথা বলতে হইতো কত খড়খুট পুড়িয়ে তোমার সাথে আমার দেখা করার জন্য কত কি করতে হইতো
তারপরে তোমার সাথে আমি দেখা করতে পারতাম কত সময় আমার লাগতো যেহেতু তুমি আমাকে চাইছো এই জন্য তুমি সিঁড়ি পেয়ে ওঠা পর্যন্ত দেরি করলা না আমাকে কৃত্রিম উপায়ে রশি দিয়ে টান দিয়ে তোমার কাছে তুমি নিয়ে এসলা আল্লাহর অলিগন তদ্রূপ বেলায়েতের অলিগন তদ্রূপ আল্লাহ যাকে চায় ওই সিঁড়ি পাওয়া পর্যন্ত দেরি করে না ডাইরেক্ট তাকে কালেকশন লাগিয়ে তার করে অলিগন বাবা এমন তাই বেলায়েতে না আসলে কখনো এ ভেদ বোঝা যায় আমার বেলায়েতে একটি গান বিচ্ছেদ গান অনুরোধ করেছেন আমার জীবনের শ্রেষ্ঠ বিচ্ছেদ গান আমি ময়না ময়না বইলা ডাকিরে ময়না তো আমি সেদিকে লক্ষ্য করে সেই বিচ্ছেদ গানটি আমি রাখছি ময়নার গানটি করার আগে যেহেতু এখন আর পালা নাই একটি বিচ্ছেদ আমি আগে গাই তারপরে ময়নার বিচ্ছেদ গানটি আমি শোনাই Thank you.
সাইকেল সাইড দিতে গিয়া ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে ওই বাসের মধ্যে ছিল আমার মা ছিল আমার ছোট্ট একটা ভাই যার নাম ছিল সাপরান সাপরানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস দুটি প্রাণ পাখি ত্যাগ করে আমার বাবা তখন গান করে সদরপুর শুনতে পায়
বাড়িতে দুটি লাশ পাশাপাশি বাড়ি এসে দুটি লাশ পাশাপাশি দেখে দুটি লাশকে বাবা মাটি মঞ্জিল করা হইল আমার একটা বোন ছিল নাম ছিল রওশনারা প্রতিদিন মায়ের জন্য কান্দতো কান্দতো আর বলতো মা তুমি চলে গেলে আমার কেন সঙ্গে করে নিয়ে গেল না দুনিয়ার বুকে কত মানুষ কতজনে আদর করে মা তোমার আদর তোমার ভালোবাসা আমি কারো কাছে পাই না মা তুমি গেলে আমার কেন সঙ্গে করে নিয়ে গেল না আমার বোনটা মায়ের জন্য কান্দতে কান্দতে 9 বছরের বোনটা আমার চিরবিদায় নিয়ে চলে গেল ওই ঘরে আর কেউ রইল না তাই যার এই ময়না হারিয়ে যায় সে জানে বিচ্ছেদ কাকে বলে বিচ্ছেদ তো বাবা তার জন্য হয় যার জীবন থেকে কিছু হারিয়ে যায় যার জীবন থেকে হারায় না অত সোনা বন্ধুর বিচ্ছেদ আর আর বিচ্ছেদ বুঝে না বিচ্ছেদ তার জন্য যার বাবা হারিয়ে যায় যার জন্ম দুঃখী মা হারিয়ে যায় যার জোরের ভাই হারিয়ে যায় যার মুর্শিদ হারিয়ে যায় যে চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দেয় তার জীবনটাই বিচ্ছেদ হয়ে যায় তাই বলেছে আমি ময়না ময়না পোয়া
আসছে